আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন, বাসায় আছেন। আজকে আমি চলে আসলাম নতুন একটা টপিক নিয়ে। টপিক হচ্ছে সট অ্যানালাইজ। প্রত্যেকটা অর্গানাইজেশনেরই সট অ্যানালাইজ করতে হয়। সট টাইপিং, সট এস ফর স্ট্রেংথ, ডাব্লিউ ফর উইকনেস, ও ফর অপরচুনিটি, টি ফর ট্রেল। এস ফর স্ট্রেংথ, স্ট্রেংথ টাইপিং। স্ট্রেংথ হচ্ছে শক্তি, মানে প্রত্যেকটা অর্গানাইজেশনেরই অবশ্যই তার যে অর্গানাইজেশনটা দিবে সে অর্গানাইজেশনের স্ট্রেংথ কী কী, তার পাওয়ার কী কী, তার মোকাবেলা করার জন্য কম্পিটিটিভ এরিয়াতে টিকে থাকার জন্য তার কী কী স্ট্রেংথ দরকার, তার যে কোম্পানিটা রয়েছে সেই কোম্পানির কোয়ালিটিফুল স্ট্রেংথগুলো কী কী, বৈশিষ্ট্যগুলো কী কী, এইগুলো যখন সে খুঁজে বের করতে পারবে সেটা হবে কি তার স্ট্রেংথ। এটা অবশ্যই তার স্ট্র্যাটেজিকে থাকা দরকার। কারণ ফর এক্সাম্পল, প্রতিটা মানুষের যখন আপনি জানবেন যে এটা আপনার একটা স্ট্রেংথ আর একটা ক্যারেক্টার সেটা আপনার একটা স্ট্রেংথ, তখন কী করবেন আপনি? আরও আত্মবিশ্বাসে আরও কনফিডেন্ট হয়ে উঠবেন। ঠিক তেমনি অর্গানাইজেশনের ক্ষেত্রেও সেম। উইকনেস, এখন কী করতে হবে তাকে? উইকনেস নিয়ে ভাবতে হবে। এখন আমি খুব শক্তিশালী, আমার কনফিডেন্ট আছে, এটা আমি এরকম মানে কনফিডেন্ট ওভার হয়ে যাবে, তখন কী হবে? এটা আমার ওভার কনফিডেন্ট হয়ে যাবে যে না, আমার সবই স্ট্রেংথ, আমার সবই হচ্ছে যে অপরচুনিটিস, আমার কোনো উইকনেস নেই। তাহলে তখনই আমি কী করবো? ফলতে পড়া শুরু করবো। তো সেই ক্ষেত্রে আমার অবশ্যই এটা অ্যানালাইজ করতে হবে যে আমার উইকনেস কী কী। আর সাপোজ আপনি একটা অনলাইন বিজনেস দিয়েছেন, সেক্ষেত্রে আপনি শুধু আপনার স্ট্রেংথ আর সেক্ষেত্রে আপনি শুধু আপনার স্ট্রেংথটা দেখুন, উইকনেসটা আপনি দেখবেন না। যে এটাতে কী হচ্ছে যে আপনার সব সর্বস্তরের মানুষকে রিচ করতে পারতেছে। গ্রামে অনেক মানুষ আছে যারা কিনা এখন ওরকম নেট বা অনলাইন মার্কেটিং সেটা প্রপারলি ইউজ করতেছে না। তো সেই ক্ষেত্রে এটা আপনার একটা উইকনেস। তো এই উইকনেসটাকে আপনি কীভাবে ওভারকাম করবেন, এটাই একজন বিচক্ষণ উদ্যোক্তার বৈশিষ্ট্য বলবো আমি। তো সেক্ষেত্রে তাকে কী করতে হবে? তার উইকনেস যেগুলো সেগুলোকে ফাইন্ড আউট করে নিয়ে আসতে হবে। উইকনেসগুলোকে নিয়ে তার অ্যানালাইজ করতে হবে যে সেটাকে কীভাবে মিনিমাইজ করা যায় অথবা ম্যানেজ করা যায়। উইকনেস কিন্তু বাদ দিয়ে দেওয়া যাবে না, চাইলেই বাদ দিয়ে দিতে পারবে না। তো উইকনেসটাকে কী করতে হবে? ম্যানেজ করতে হবে, আর কী করতে হবে সেটাকে মিনিমাইজ করতে হবে, মানে কমিয়ে নিয়ে আসতে হবে। ও ফর অপরচুনিটি, এখন অপরচুনিটি মানে হচ্ছে যে সামনে কী কী অপরচুনিটিগুলো আপনার আসতে পারে। তো এই বিষয়ে কী করতে হবে? আপনাকে অবশ্যই সুযোগ সন্ধানী হতে হবে। প্রত্যেকটা সাকসেসফুল উদ্যোক্তাই, এন্টারপ্রেনারদেরই অবশ্যই সুযোগ সন্ধানী হতে হয়। তারা যদি সুযোগ সন্ধানী না হয় তাহলে কিন্তু অর্গানাইজেশন খুব বেশি দূর রান করতে পারে না। তাহলে তাকে কী হতে হবে? সুযোগ সন্ধানী হতে হবে। তার আশেপাশে অল্টারনেটিভ কিংবা হচ্ছে যে আরও কী কী সুযোগ আসতে পারে সেগুলো সম্পর্কে তাকে কী করতে হবে? বিচক্ষণ হতে হবে, তাকে দূরদর্শিতা প্রমাণ দিতে হবে, অনেক দূর ভাবতে হবে। এটা হচ্ছে কি, অপরচুনিটি সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। তারপর হচ্ছে টিপ অফ ট্রেড, এখন ট্রেডটা কি, আপনার অনেক কম্পিটিটর আছে, এখন আপনি বিজনেস দিয়েছেন, বিজনেস অর্গানাইজেশনে আপনারই রিলেটেড অন্য একটা বিজনেস হতে পারে। তো আপনার ক্ষেত্রে কী ধরনের ট্রেড আসতে পারে, এই যে কী ধরনের ট্রেডটা আসতে পারে এইটাও আপনার স্ট্র্যাটেজিকে থাকতে হবে। এই হচ্ছে সট অ্যানালাইজ। আশা করি আমার ভিডিওটা দেখে আপনারা উপকৃত হবেন। আজকে থ্যাংক ইউ।